আমরা প্রায় সকলেই ফাইল ট্রান্সফার করার জন্য শেয়ারিট অ্যাপটা আমরা ইউজ করি। আর এই থার্ড পার্টি অ্যাপ শেয়ারিটটা ইউজ করতে যেয়ে আমরা অনেকেই নিজের অজান্তেই অনেক অ্যাক্সেস দিয়ে থাকি এই অ্যাপসটাকে। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা এই শেয়ারিট অ্যাপসটা সেফলি ইউজ করতে পারি। আমি শেয়ারিট অ্যাপসে ডাটা ইউজে যেয়ে দেখি অনেকগুলো ডাটা নিয়ে আসে, মানে জায়গা দখল করে আসে। দেন আমি শেয়ারিটের মধ্যে যে এই ডাউনলোড সেন্টারে যেয়ে দেখি অটোমেটিক তিনটে অ্যাপস ডাউনলোড হয়ে আসে, তার মধ্যে একটা হোয়াটসঅ্যাপ, একটা হচ্ছিলো ওয়ান এক্স বেট, আর একটা ওয়ান এক্স বেট। সো এটা আমি কখনোই ডাউনলোড দিইনি, এইগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে আসে। সো এই ক্ষেত্রেও আমাদেরকে সাবধান হতে হবে। আর এই ডাউনলোডটা আমরা কীভাবে অফ করবো সেটা আমি পরে দেখাই দিচ্ছি। সো প্রথমে আমি যেই পারমিশনটা এখানে আমি অফ করে দেবো সেটা হলো এই ওয়াইফাই অ্যান্ড ডাটা ইউজ। এখানে আমি শুধু দিব ডাউনলোড মেথড অনলি ওয়াইফাই, সো এটাকে চালু করে দেবো। এটা চালু করলে অবশ্যই শুধু ওয়াইফাই দিয়েই আমার এখানে যত কিছু আছে ডাউনলোড হবে, ফোনের ডাটা ইউজ করবে না। আর বাকি সেটিংস আমরা ফোনের সেটিংসে যাবো, যাওয়ার পরে অ্যাপস সেন্টারে যাবো। অ্যাপ থেকে আমরা এখানে অ্যাপের যে এখানে সার্চ দিয়ে আমাদের বের করতে হবে শেয়ারিট অ্যাপসটা। দেন আমরা অ্যাপটাকে ওপেন করবো। অ্যাপ ওপেন করলে এখানে দেখবো নোটিফিকেশন, আমি নোটিফিকেশন ব্লক করে রেখেছি। তারপর এখানে পারমিশনে আমি সব কিছু পারমিশন আক্স করে রেখেছি, আর নয় নট অ্যালাউ করে দিচ্ছি, কারণ এই থার্ড পার্টি অ্যাপসে সব কিছু অ্যালাউ করা একদমই সেফ না আমি মনে করি। দেন এখানে আমি আরেকটা এখানে গুগল ক্রোম করে রাখছি, এবং মোবাইল ডাটা ইউজ অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ এটা অন করা থাকে, এটাকে অবশ্যই অফ করে দিতে হবে। দেন আমাদের মোটামুটি সেটিং ডান। আর যদি আপনার স্টোরেজে একটু বেশি জায়গা নিয়ে থাকে তাহলে স্টোরেজে যে জাস্ট ক্লিন করে দিলেই অ্যাপসটা অনেকটাই ফ্রি হয়ে যাবে। সো এই সেটিংগুলো করে রাখবেন সেফটির জন্য।